ফার্স্ট এইড বক্স। আহত হলে বা হঠাৎ শরীর খারাপ হলে আপৎকালীন প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়। ডাক্তার চিকিৎসা করার আগে এই চিকিৎসা পদ্ধতিকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বলা হয়। ফার্স্ট এইড বক্স হল এমন একটি বাক্স যেখানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী একই জায়গায় থাকে। এই বাক্সে একটি লাল রঙের ধনাত্মক চিহ্ন থাকে। এই বাক্সে তিন প্রকারের বস্তু থাকে। অ্যান্টিসেপটিক বা জীবাণুরোধী পদার্থ, যা ক্রিম, পাউডার এবং তরল আকারে থাকে, যা আঘাতপ্রাপ্ত স্থানকে ধোয়ার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকারের ব্যান্ডেজ, গজরোল, অ্যাডহেসিভ টেপ, ক্রেপ ব্যান্ডেজ, এগুলি আঘাতপ্রাপ্ত স্থানের ওপরে বা চারপাশে বাঁধা হয়। সহায়ক উপকরণ রূপে দস্তানা বা গ্লাভস, কাঁচি বা সিজার্স এবং চিমটা বা ফরসেপস থাকে। এখন দেখা যাক বিদ্যালয় এবং বাড়িতে থাকা ফার্স্ট এইড বক্সে কি কি থাকে। হাইড্রোজেন পারঅক্সাইড, এর বোতলটি H2O2 রূপে চিহ্নিত থাকে। এটি এর রাসায়নিক সূত্র। হাইড্রোজেন পারঅক্সাইড ক্ষতস্থান পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। ডেটল, এটি একটি অ্যান্টিসেপটিক দ্রবণ। এটা মূলত ব্যবহার করা হয় ক্ষতস্থানে সংক্রমণ আটকাতে। আয়োডিন টিংচার, যা আয়োডিনের টিংচার নামেও পরিচিত, এটি একটি অ্যান্টিসেপটিক দ্রবণ। এটি ডেটলের পরিবর্তে ব্যবহার করা হয়। পোভিডন আয়োডিন পাউডার, এটি একটি অ্যান্টিসেপটিক যা পাউডার রূপে পাওয়া যায়। এটি ছোটখাটো কাটা ছেঁড়ার চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। পোভিডন আয়োডিন মলম, এটি একটি অ্যান্টিসেপটিক যা সরাসরি ক্ষতস্থানে প্রয়োগ করা হয় এবং এক টুকরো গজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ভার্নল, ভার্নল হলো এক প্রকার জীবাণুরোধী ও ব্যাকটেরিয়ারোধী পদার্থ যা পেস্ট ও মলমের আকারে পাওয়া যায়। এটি ছোটখাটো কাটা ছেঁড়া এবং জ্বলে যাওয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। ক্রেপ ব্যান্ডেজ, এটি হলো একটি লম্বা সরু কাপড়ের বান্ডেল যা মচকে যাওয়া গোড়ালি বা কবজির চারপাশে প্রদাহ কমানোর জন্য ব্যবহার করা হয়। খুব শক্ত করে বাঁধলে এটা রক্ত সংবহনকে প্রভাবিত করে, তাই বাঁধার সময় যত্ন সহকারে বাঁধা প্রয়োজন। গজরোল, এটি ক্ষতস্থানকে ঢেকে রাখার কাজে অথবা ক্ষতস্থানে ড্রেসিং করার কাজে ব্যবহার করা হয়। এটিকে ছোট ছোট পাতলা পটির আকারে কেটে নিয়ে জীবাণুরোধীকে তুলোর সঙ্গে মিশিয়ে ক্ষতস্থানে প্রয়োগ করার পর পটি দিয়ে বাঁধা হয়। অ্যাডহেসিভ টেপ, এটি আসলে এক প্রকারের আঠাযুক্ত টেপ যা ড্রেসিংকে ধরে রাখার কাজে ব্যবহার করা হয়। টেপ তৈরির উপাদান এবং এর ব্যবহারের উপর ভিত্তি করে এগুলি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কটন রোল, ক্ষতস্থান ড্রেসিং করার কাজে কটন বা তুলো খুবই গুরুত্বপূর্ণ। এক ফোঁটা জীবাণুরোধী বা অ্যান্টিসেপটিক কটনে নিয়ে তাকে ক্ষতস্থানে লাগানো হয়। এর দ্রবণ শোষণ করার ক্ষমতা আছে। রক্ত মোছা এবং ক্ষতস্থান থেকে বের হওয়া রস মোছার কাজেও এটি ব্যবহৃত হয়। ব্যান্ডেড, ব্যান্ডেড এক প্রকার আঠাযুক্ত টেপ যা ছোটখাটো আঘাত ঠিক করার কাজে ব্যবহার করা হয়। এই টেপের মাঝখানটা জীবাণুরোধী বা অ্যান্টিসেপটিক পদার্থ দিয়ে তৈরি হয় এবং এটিকে ক্ষতস্থানে লাগানো হয়। টেপের বাকি অংশটি ত্বকের সঙ্গে লাগানো থাকে। কাঁচি, গজ এবং অ্যাডহেসিভ টেপকে পটির আকারে কাটার জন্য ব্যবহার করা হয়। ফোরসেপ, বিভিন্ন প্রকার পাথর, কাঁচের টুকরো ক্ষতস্থানে ঢুকে গেলে তাদের বার করার জন্য বা গজের টুকরো অথবা ছোট কটনের টুকরোকে ধরার জন্য এটি ব্যবহার করা হয়। দস্তানা, আঘাতপ্রাপ্ত স্থানের সংক্রমণ থেকে হাতকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখা যাক এই সমস্ত বস্তুগুলিকে কিভাবে ফার্স্ট এইড বক্সে সাজানো হয়। ক্রেপ ব্যান্ডেজ, ডেটল, আয়োডিন টিংচার, হাইড্রোজেন পারঅক্সাইড, বার্নল, পভিডন আয়োডিন মলম, অ্যাডহেসিভ টেপ, ব্যান্ডেড, কটন রোল, গজরোল, পভিডন আয়োডিন পাউডার, মাইক্রোপোর অ্যাডহেসিভ টেপ, কাঁচি,
বা সিজার, ফোরসেপ, দস্তানা। তাহলে এখন আমরা আমাদের ফার্স্ট এইড বক্স নিয়ে তৈরি। তবে মনে রেখো, ফার্স্ট এইড বক্সের জিনিসগুলো ব্যবহার করা হোক বা না হোক, সময় সময় সেগুলো বদলানো প্রয়োজন। এই প্রয়োজন কেন সেটা কি তুমি জেনে আসবে?